সবাইকে জয় যিশু। আমি সবাইকে জানাতে চাই যে আমি কিভাবে ভালো হয়েছি, প্রভু দয়া কি করে যে পেয়েছি। আমি আমি ভাবতাম যে এটা কিরকম জিনিস আমি জানি না, কিন্তু আমাদের পাড়ার আলগড়িতে হোম গ্রুপ বসে, সেখানে দেখেছি যে আমার অষ্টমী দিন সে যায়, সে সবাইকে নিয়ে যায় যে কার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি কোনোদিন যাইনি। তারপর একদিন মন মন থেকেই যে দেখি তো কি হয়। তারপরে গিয়ে দেখি না যেখানে সেই সপ্তাহে স্যার গেছে, স্যার বলছে যে হ্যাঁ এখানে এমন একজন ছিল বড় চার্চের কাছে যে সেখানে একজনের ব্লাড ক্যান্সার হয়েছিল, সেই ক্যান্সার যে প্রভু কিভাবে ভালো করেছে, যে প্রতি সপ্তাহে সে চার্চে যেত, হোম গ্রুপে যেত, সে কি করে ভালো হয়েছে, তার নতুন রক্ত কি করে হয়েছে। আমি এই কারণে এখানে এসেছি মন্ডলীতে, মন্ডলী এসে দেখেছি প্রথম দিন যখন এসেছি তখন সম্মানে খেয়েছি, আর আমি বুঝতে পারিনি যে কাঁদছি কেন, সম্মানে খেয়ে যাচ্ছি। তারপরে স্যার স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার বললো হ্যাঁ যে তোমার প্রভুর দয়া হয়েছে তাই জন্যই তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তারপরে আমি যখন বাড়িতে যাই আমি প্রতিদিন ওষুধ খেতাম এই এই শ্বাসকষ্টের জন্য, যে আমার খুব শ্বাসকষ্ট হয় যে আমি ওষুধ খাই প্রতিদিন, না হলে আমার শ্বাসকষ্ট বেশি হয়ে যায়। কিন্তু এখন আমি সেই ওষুধটা খেতে হয় না, কারণ প্রথম দিন আমি চার্চে আসি তখন আমি দেখতে পাই যে তার দয়া অবশ্যই আছে। ওই জন্য বাড়িতে গিয়ে আমি রাগে ওষুধ ছুঁড়ে ফেলে দিয়েছি যে না আমি ওষুধ খাবো না, তার দয়ায় তার আশীর্বাদে এসেছি আমি, আমার কিছু হতে পারে না। সেই দিন থেকে আজ আমি এখনো ভালো আছি, আমার ওষুধ খেতে হয় না শ্বাসকষ্টের জন্য, আমার কোনো কষ্ট হয় না শ্বাসকষ্ট, আমি এত জল ঘাটি এত এত কিছু করি তবু কিছু হয় না। তাই জন্য প্রভুকে অনেক মহান আমি ধন্যবাদ করছি। আমরা যখন বিশ্বাসী তখন আমরা সবসময় ঈশ্বরের কাছে তার কাজ দিয়ে আমার তাই জন্য সবাইকে বলতে চাই যে সবাই এখানে এসে দেখুক কেমন বিশ্বাস, যারা বিশ্বাস করে যে আসবে সে কোনোদিন খালি হাতে যাবে না, সে হাতে অন্তত ভর্তি করে কিছু নিয়ে যেতে পারে। তাই জন্য সবাইকে বলি যে তোমার যত কষ্ট হোক তুমি এখানে অন্তত আসো, তোমরা দেখো কিরকম এখানে মধু আছে অবশ্যই, সবাই স্যারেরাও বলে সবাই বলে, আমিও এখন বুঝতে পারি। তাই জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ। আমি এখন খুব খুশি আছি কারণ আমার শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে, আর আমাকে ডাক্তারের দরজা করতে হয়নি। এখানে লিডার্সরা আমাকে প্রার্থনা দিয়েছিল মন্ডলীতে এসে, তাই জন্য স্যারেরাও প্রার্থনা দিয়েছে, তাই জন্য আমার আর ওষুধ খেতে হয় না। তাই জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ জানাই। জয় যিশু সকলকে।